আসসালামু আলাইকুম, জহির শিপলু ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের করে দেখাবো মহাব্বত শরবত রেসিপি। এটা দিল্লিতে খুবই জনপ্রিয় একটি শরবত, বর্তমানে কিন্তু বাংলাদেশের জনপ্রিয়তা অনেক, তাই ভাবলাম আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখন যেহেতু রমজান মাস, ইফতারে নানা রকমের শরবতের আইটেম কিন্তু করা হয়ে থাকে, এর মধ্যে যদি মহাব্বত শরবতটা রাখেন ইনশাল্লাহ সবাই একদম চেটুপুটি খেয়ে নেবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। শরবতটা করার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো তরমুজ নিয়েছি। তরমুজের বিচিগুলো ফেলে দিয়ে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কতটা ছোটো করে কেটেছি। আর অবশ্যই তরমুজের বিচিগুলো কিন্তু ফেলে দিয়ে তারপরে শরবতটা করে নেবেন, এতে করে কালারও সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি শরবতটা করে নিচ্ছি। আমি একটা বাটিতে 2 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি হালকা ঘন করে নিয়েছি। ঘন করে নেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আনতার জন্য যে চিনি অ্যাড করে দিচ্ছি, আপনারা যদি চান এই পর্যায়ে কন্ডেন্স মিল্কও দিয়ে দিতে পারেন। আমি চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এটা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। চিনিটা যখন গলে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 8 থেকে 9টা আইস কিউব। আইস কিউব দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রুয়াব চা। আমি 1 চামচের মতো দিয়ে দিব, যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে আবার অ্যাড করে দিব। রুয়াব চা দিয়ে দেওয়ার পর এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হলো আর একটু লাগবে, তাই আমি আর 1 চামচের মতো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রুয়াব চা দিয়ে যখন এটা খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে আমি তরমুজ কিউব করে কেটে রেখেছিলাম সেই তরমুজগুলো আমি দিয়ে দিব। তরমুজটা যার যার আন্দাজ অনুযায়ী অ্যাড করে দিবেন, যে যতটুকু মনে করেন যে প্রয়োজন হবে। আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এই পর্যায়ে গোলাপ জল ইউজ করতে পারেন ফ্লেভারের জন্য, আমার কাছে ভালো লাগে না তাই আমি স্কিপ করতেছি। এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সুস্বাদু মহাব্বত শরবত আমার রেডি হয়ে গিয়েছে, এখন এটা আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো খুব সহজে বানিয়ে নিলাম মহাব্বত শরবত রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ করে নতুন ভিডিও করতে। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে সেই নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর বেশি বেশি করে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।